তোমরা যারা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেন্সের পরীক্ষা দেবে, তারা পরীক্ষা অ্যাপ থেকে অবশ্যই তোমরা টেস্ট সিরিজটা পারচেস করতে পারো। আমাদের কোড BOITLK 40 ইউজ করবে, 40% ডিসকাউন্ট পাবে, 279 টাকার বদলে 168 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। তাছাড়া ফ্রি টেস্টগুলো তোমরা দিতে পারো, ডেইলি ডোজগুলো দিতে পারো, এগুলো সম্পূর্ণ ফ্রি। সেগুলো দিলে তোমাদের প্রস্তুতি যথেষ্ট মজবুত হবে বলে আমার মনে হয়। তো তোমরা এক্সাইজ কনস্টেবল মেন্সের টেস্ট সিরিজ বা অন্য পরীক্ষার টেস্ট সিরিজ তোমরা এগুলো পারচেস করতে পারো বা ফ্রিতেও টেস্টগুলো দিতে পারো। আজকে আবগারি মেন্সের 67তম ক্লাস, আমি লাইভে আজকে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। লাইভ ক্লাস সন্ধ্যে 4:30টায় হয়, কিন্তু আজ আমি লাইভে নেই। আজ তোমাদেরকে রেকর্ডেড ভিডিও দিচ্ছি, প্র্যাকটিস সেট 16 অঙ্কের। চলো ক্লাস শুরু করা যাক। যারা তোমরা পিডিএফ চাও, তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের বা ক্লাসের শিডিউল, দেখে নিতে পারো এটা একবার, স্ক্রিনশট করে নাও প্রত্যেকে। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে, রাম তার মাসিক আয়ের 20% বাড়ির খরচের জন্য ব্যয় করে, বাকি টাকার 15% বইয়ের খরচে, এরপরে বাকি টাকা 30% জামা কাপড়ে খরচ করেছে। এত তো পড়ার দরকার নেই, আমরা কী ধরবো টোটাল, আমরা কী ধরতে পারি টোটাল হচ্ছে 100। তার প্রথমে কী বলেছে, বাড়ি, তাহলে বাড়ির জন্য কত খরচা করে, 20% মানে 20 টাকায় খরচা করছে, সিম্পল একদম। এরপরে তাহলে বাকি থাকছে ক টাকা, দেখো বাকি থাকছে ক টাকা, নিশ্চয়ই 80 টাকা বাকি থাকছে। আমি একদম বলবো, তোমরা যারা বুঝতে পারবে না তারা রিপ্লাই একবার রিওয়াইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা ডবল করে বলবো না, তাহলে সময় নষ্ট বেশি হয়। তো আজকে এরপরে আমি লাইভেই করাবো ক্লাস, আজকে একটু রেকর্ডেড ক্লাসটা তোমরা দেখে নাও। বাকি হচ্ছে তাহলে 80 টাকা। এইবার তাহলে বাকি টাকার থেকে 15% বলেছে বইতে খরচ করেছে, তাহলে বইতে কত খরচ করবে, 80 টাকার 15% খরচা করবে, তার মানে ক টাকা হবে, 80 টাকার 15% বা ক্যালকুলেট করে দেখবে এটা হবে 12 টাকা। তাহলে এখান থেকে একটা বাকি টাকা আবার রয়ে যাচ্ছে, কত টাকা হচ্ছে, 80 টাকার থেকে 12 টাকা খরচা হয়েছে, তাহলে বাকি আছে কত না, 800 টাকা। এবার বলেছে বাকি টাকার 30% জামা কাপড়ে খরচা করেছে, তাহলে আমরা এবার চলে আসি জামা কাপড়, এখান থেকে জামা কাপড়ে কত খরচা করবে, 68 টাকার 30%, তার মানে এখানে তোমাদের করছে মোট খরচা হচ্ছে 68 × 3/10 টাকা, তাই তো, মানে কাটাকাটি করে দিলে 3/10, এটা খুবই থাক, ঠিক আছে, এরকম অবস্থায় থাক। এটা হচ্ছে তোমাদের কী হলো, জামা কাপড়ে বাকি পড়ে থাকা টাকা সঞ্চয় করছে। তো বাকি টাকা কত আছে এখান থেকে বের করো, তো বাকি টাকা নিশ্চয়ই 68 টাকা ছিল, তার থেকে 68 × 3/10 টাকা খরচা করে ফেলেছে, বাকি থাকছে এটাই, তাহলে 68 কমন নিলে 1 বিয়োগ 3/10, মানে 68 × 7/10 টাকা, এইটা তার শেষ পর্যন্ত বাকি থাকছে, যেটা তার সঞ্চয় 9,520। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, এখানে পরিষ্কার লিখতে পারি 68 × 7/10 ইজিকাল টু হচ্ছে 9,520। তাহলে 100 ইজিকাল টু কত, 100% যেটা, এটা ইজিকাল টু কত হবে না, 9,520 × 10 × 100, যেহেতু চেয়েছি তাই 100/68×7, তাই তো, এটা হবে সিম্পলি একদম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো তোমরা, 68 দিয়ে এটা কাটলে হবে 140, 7 দিয়ে কাটলে হয় হচ্ছে 20, তাহলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 20 × 3 = 0, মানে হচ্ছে 20,000 টাকা। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, তার মাসিক আয় কত, না মাসিক আয় হচ্ছে 20,000 টাকা, বোঝা গেল। না বুঝতে পারলে একবার রিভাইন করে তোমরা দেখে নাও। 2 নম্বর, অঙ্কে 5 জন ছাত্রের গড় নম্বর হয়েছে 50, কিন্তু পরে দেখা গেছে একজন ছাত্রের প্রকৃত নম্বর ছিল 48, কিন্তু ভুল করে 84 করা হয়েছে, তাহলে ছাত্রটির সঠিক গড় কত। দেখো বেশি লেখা হয়েছে, এক্সট্রা লেখা হয়েছে কত, 84 লেখা হয়েছে কিন্তু হতো 48, তাহলে বেশি লেখা হয়েছে কত, নিশ্চয়ই 36 বেশি হয়ে গেছে টোটাল নাম্বারে, তো 36 নাম্বার বেশি হয়ে গেছে। তাহলে আমি যদি হিসাব করি অ্যাভারেজে এক্সট্রা কত, তাহলে কত লেখা হয়েছে, 5 জন ছাত্রের টোটাল 36 বেশি লেখা হলে গড়ে কত লেখা হয়েছে, 36/5 বেশি লেখা হয়েছে এক্সট্রা, এটা মনে রাখবে, এক্সট্রা লিখছি এটা আমি, তাহলে 5 × 7 = 35, 5 × 10 = 7.2 এক্সট্রা লেখা হয়ে গেছে, লিখে তাদের গড় নম্বর হয়েছে 50। তাহলে অ্যাকচুয়াল নম্বর কত, অ্যাকচুয়াল মার্কস তাহলে কত হবে না, 50, তো বেশি মানে টোটাল লেখা হয়েছিল 7.2 বেশি লেখা হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালস কত, অ্যাকচুয়াল কত হবে, অ্যাকচুয়াল হবে হচ্ছে ৪২.৮, বিয়োগ করলে হবে হচ্ছে 42.8, এটা তাহলে তাদের সঠিক গড় নম্বর, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, 42.8। আমি অঙ্কটা করানোর আগে নিজেরা তোমরা ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা অঙ্কটা নিজেরা করবে, তারপর আমার সলিউশন দেখে নেবে, না বুঝতে পারলে একবার রিভাইন করে দেখে নেবে। 3 নম্বর কোশ্চেন, 9 জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল, এদের মধ্যে 8 জনকে খাবারের জন্য 30 টাকা করে দিতে হয়েছিল, এবং 9 জনকে ওই 9 জনের গড় খরচের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল, ঠিক আছে।
ধরো তাদের মোট কত টাকা খরচ হয়েছিল। তো নাইন্থ যে আছে, ধরে নাও যে নাইন্থ জন সে দিয়েছিল এক্স টাকা, ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার তাহলে কী হলো, তাহলে দেখো 30 জন তো 9 জন লোক রেস্তোরাঁ খেতে গিয়েছিল, তার মধ্যে 8 জনকে 30 টাকা করে দিতে হয়েছিল, তাহলে টোটাল 8 জনের কত, 8 জনের খরচ কত আগে তাই হিসাব করি আমি। 8 জনের খরচ হচ্ছে 30 গুণ 8 মানে হচ্ছে 240 টাকা 8 জনের। 9 নম্বর জন খরচ করেছে কি, তার পার্সোনাল খরচ, 9 নম্বর জনের খরচ তো আমরা এক্সট্রা ধরে নিয়েছি, তাহলে 9 নম্বর জনের যে খরচ সেটা হচ্ছে 9 জনের গড় খরচে, 9 জনের মোট খরচ কত, 240 যোগ 1, 240 হচ্ছে 8 জনের, আর 9 নম্বর জন এক্স, তাদের গড় খরচের থেকে 20 টাকা বেশি, মানে এক্স মানেই হচ্ছে এটা, ভালো করে ব্যাপারটা বুঝো, এইটুকু হচ্ছে মেন জিনিস, এখান থেকে তোমরা সিম্পলি ক্যালকুলেট করতে পারবে, এটুকু হচ্ছে মেন জিনিস। না বুঝতে পারলে ভালো করে একবার শোনো, শুনে দেখে নাও। নবম জন যে আছে সে এক্সট্রা খরচা করেছে, কিন্তু এক্সট্রাটা কাস্টমার সমান বলেছে, বলেছে 9 জনের গড় খরচ, 9 জনের মোট খরচ কত, 240 যোগ 1, 240 8 জনের, আর এক্স হচ্ছে 9 নম্বর যে আছে তার, জানি আমরা, তাহলে তাদের গড় খরচ এটা প্রথমটা, আর পরেরটা বলেছে 20 টাকা বেশি তার থেকে আরও, তাহলে +20, এটাই তাহলে এক্সের সঙ্গে সমান। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করা খুব সহজ, এটা তোমরা করতে পারো, এক্স বিয়োগ এটা x/9টা এপাশে নিয়ে চলে আসা, আর ওপাশে পড়ে থাকবে হচ্ছে 240/9 + 20, এটা আমরা করতে পারি। এখান থেকে ক্যালকুলেট করলে হবে 8x/9 ইজিক্যাল টু হচ্ছে 420/9, অতএব 8x ইজিক্যাল টু হচ্ছে 420, অর্থাৎ এক্স, এক্সে কত, এক্স ইজিক্যাল টু হচ্ছে 52.5, এটা হচ্ছে 9 নম্বর জনের খরচ। তাহলে টোটাল কত খরচা হয়েছে প্রশ্ন চেয়েছে, দেখো টোটাল মোট মোট কত খরচা হয়েছে, মোট কত হবে 240, তো 8 জনের হয়েছিল, আর এক্সের মান কত হচ্ছে 52.5, তার মানে হচ্ছে 292.50 টাকা টোটাল খরচা হয়েছে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করবো তোমরা প্রত্যেক অঙ্কগুলো পারছো, আমাকে আমার অঙ্ক করার আগে পজ করে নিয়ে তোমরা একবার নিজে ট্রাই করবে, তারপরে সলিউশনটা তোমরা দেখবে। নেক্সট, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, আবার 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে করতে পারে, তাহলে 10 জন মহিলা কাজটি কতদিনে করবে, একদম সহজ অঙ্ক, সিম্পল m1d1 = m2d2 ফর্মুলায় পড়বে। এবার কীভাবে পড়বে সে দেখাই তোমায়, দেখো প্রথমে আছে 4 জন পুরুষ, তাহলে 4 জন মেল প্লাস 6 জন ওমেন, ঠিক আছে, এটা এম, টোটাল মানুষ হলো এতজন, টাইম কত নিচ্ছে 8 দিন। আর পরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 জন ম্যান প্লাস 7 জন ওমেন, টাইম কত নিচ্ছে না 10 দিন, তার মানে সেটা সমান m1d1 = m2d2, আমরা ফর্মুলা অনুযায়ী এখান থেকে ক্যালকুলেট করবে, 4 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 5, 4 8 10, 8 আর 10টা কেটে দিলাম, এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের হবে 16m প্লাস 24w ইজিক্যাল টু হচ্ছে 15m প্লাস 35w। ফুল স্ক্রিনে তোমরা ভিডিওটা দেখো, বুঝতে সুবিধা হবে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এম ইজিক্যাল টু হচ্ছে 11w, মানে একটা ম্যান 11টা ওমেনের সঙ্গে সমান। এবার আমরা এই সাইডে চলে আসি, এখানে আসছে আমাদের প্রথমে কি বলেছিল, 4 ম্যান আর 6 জন, মানে প্রথম যে টার্মটা ছিল ওটা বলা ছিল কি, 4 ম্যান প্লাস 6 ওমেন কি করে, দেখো একদিনে করতে পারে কত অংশ, আমরা জানি 1/8 অংশ, যেহেতু 8 দিনে কাজ শেষ করে, তাহলে একদিনে করে 1/8 অংশ। 4 ম্যান মানে কি, 4 ম্যানের জায়গায় আমরা লিখতে পারি, একটা ম্যান যদি 11 ওমেন হয় তাহলে 4 ম্যান মানে কি 44 ওমেন, এটা আমরা জানি, তো এখান থেকে আমরা লিখে দিলাম 44 ওমেন প্লাস 6 ওমেন কি করে না, একদিনে করে 1/8 অংশ, অর্থাৎ 50 ওমেন একদিনে করে হচ্ছে 1/8 অংশ। তাহলে একটা ওমেন একদিনে করে হচ্ছে এত অংশ, আর কটা ওমেন বলেছিল আমাদের, যেহেতু টোটাল আমাদের ওমেন হচ্ছে 10টা প্রশ্নে চেয়েছে, তাই 10টা ওমেন একদিনে করে কত অংশ না, 10/8 × 50 অংশ, তাই না, তাহলে এটা সিম্পল বেরিয়ে যাবে এখান থেকে কত হবে 1/40 অংশ। 10টা ওমেন যদি একদিনে করে 1/40 অংশ, তাহলে 10টা ওমেনের টোটাল টাইম নেবে কত না 40 দিন, পেয়ে গেলে উত্তর অপশান সি, একদম সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, না বুঝলে প্রথম থেকে ভালো করে একবার দেখে নাও, একদম সিম্পল অঙ্ক, এভাবেই তোমরা করবে সহজে হবে, ইচ্ছে অন্যভাবে করতে গেলে কিন্তু অঙ্ক আরও বেশি বড় হয়ে যাবে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:3, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে, দৈর্ঘ্য আর পরিসীমা বলেছে 1:3, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে, দেখো কিচ্ছু নেই, সাধারণ অনুপাত ধরে নাও, ধরো সাধারণ অনুপাত আমি ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আর পরিসীমার ক্ষেত্রে তো দৈর্ঘ্য l:p এটা বলেছে 1:3, তাহলে এল কী লিখতে পারি, এল কে এক্স লিখতে পারি, আর পেরিমিটার যেটা আছে পরিসীমা সীমানাটাকে আমরা কি লিখতে পারি, চেক লিখতে পারি,
এবার আমরা কি জানি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু, আচ্ছা আর একটা আছে প্রস্থ, প্রস্থকে আমরা বি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু কত আমরা জানি না, এটা বার করে নেবো। তাহলে পরিসীমা আমরা কি জানি, টু ইন্টু এল প্লাস বি, অর্থাৎ থ্রি এক্স ইজ ইকুয়াল টু টু ইন্টু এল, কত এল তো এক্স আর বিটা বি থাকলো, কারণ বি আমরা জানি না, এখান থেকে ক্যালকুলেট করলে হবে থ্রি এক্স ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস টু বি, এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা পাবে হচ্ছে টু বি ইজ ইকুয়াল টু এক্স, অতএব বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টু। তাহলে বি পেয়ে গেলাম এক্স বাই টু, আর এল ইজ ইকুয়াল টু আমরা এক্স জানি। প্রশ্ন করেছে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত, অর্থাৎ এল ইজ টু বি কত, এল ইজ টু বি কত হবে, এল আমরা জানি এক্স আর বি জানি হচ্ছে এক্স বাই টু, তার মানে হচ্ছে ওয়ান ইজ টু হাফ, মানে এ এক হলেও হাফ, তার মানে এ যদি দুই হয় তাহলে হচ্ছে এক, টু ইজ টু ওয়ান, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল সহজ অঙ্ক কিছু নিয়ে মুখে মুখে করা যেত, তাও তোমাদের করিয়ে দিলাম, না বুঝতে পারলে একবার দেখে নাও একবার ইউন করে। 70 লিটার দুধ এবং জলের মিশ্রণ, যারা মিশ্রণের অঙ্কের ভিডিও আমরা দেখুনি তারা অবশ্যই মিশ্রণের অঙ্কের ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে নিও, কারণ কি সেখানে তোমরা এই অঙ্কগুলো একদম ইজিলি শিখতে পারবে। জলের পরিমাণ 20%, এই ধরনের প্রশ্ন কিন্তু আবগারি মেন্সে তোমাদের আসবে, এটুকু তোমাদের বললাম। জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে? সিম্পলি এটা কিচ্ছু করতে হবে না তোমাদের, টোটাল এক পাশে ধরো, টোটাল কত আমরা জানি তো 70 লিটার, ঠিক আছে, আর এক পাশে ধরো হচ্ছে ওয়াটার, যেটা অ্যাডেড, যেটা অ্যাড করা হচ্ছে এক্সট্রা। তো প্রথমটার মধ্যে ওয়াটার কত ছিল, 20%, পরেরটায় গিয়ে ওয়াটার আমরা যেটা অ্যাড করবো সেটা টোটালটাই ওয়াটার অ্যাড করবো, এটি ভালো করে বুঝবে, যেটা আমরা অ্যাড করবো সেটা কিন্তু টোটালটা ওয়াটারই অ্যাড করবো, কোনো অন্য কোনো জিনিস কিন্তু আমরা দুধ কিন্তু যুক্ত করছি না, আমরা শুধু জল যুক্ত করছি, তাই 100% জল যুক্ত করছি, কিন্তু জল আলটিমেটলি হচ্ছে 30%। অ্যালিগেশন করো এখান থেকে, অ্যালিগেশন করলে এ পাশে দাঁড়াচ্ছে 70, এ পাশে দাঁড়াচ্ছে তোমাদের 10, এটা হচ্ছে অনুপাত 70 আর 10। দেখো 70 লিটার টোটাল ছিল আমাদের, অলরেডি এ পাশে 70 হয়েই গেছে, তার মানে অ্যাডেড কত, অ্যাডেডটা এ পাশে যেটা আছে সেটাই অ্যাডেড, তাহলে অপশান এই হচ্ছে সঠিক উত্তর, 10, টোটাল 70-এর মধ্যে 10 পরে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো, একদম সহজ, আর এক্স ধরে করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে, আমি তোমাদের বলবো না করতে এবং করাবো না। এটা যদি না বুঝতে পারো তোমরা প্রথমত এটা দেখো, আর না বুঝতে পারলে তোমরা মিশ্রণের যে তিনটে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে চ্যাপ্টার ওয়াইজ, মিক্সার পাশে স্টাডি বইটে লিখে সার্চ করো, দেখবে পেয়ে যাবে মিক্সার ইন্টারভেশন অঙ্কগুলো, প্রত্যেকটা বন্ধু থেকে দেখে নাও, একদম বেসিক থেকে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। একটু দ্রব্য 40 টাকায় বিক্রি করলে 40% ক্ষতি হয়, দ্রব্যটি 80 টাকায় বিক্রি করলে কী হবে? দেখো প্রথমে বিক্রি করা হয়েছে সেলিং প্রাইস 1 হচ্ছে 40 টাকা, ক্ষতি হয়েছে কত 40 টাকা, তাহলে কস্ট প্রাইস কত? নিশ্চয়ই কস্ট প্রাইসটা বেশি ছিল, তো বেশি হতে গেলে কি ক্ষতি যেহেতু হয়েছে, আমাদের দুটো টার্ম আছে, 40 থেকে দুটো জিনিস আসতে পারে, এক আসতে পারে 60 আর এক পারে 100, কেন কি কারণ হচ্ছে 40% ক্ষতি হয়েছে, তাই 140-এ যাবে না, 60 আর 100-এর মধ্যে থাকবে। এবার কস্ট প্রাইস আমাদের বাড়াতে হবে, কারণ কস্ট প্রাইস বেশি সেম প্রাইস কম হলেই ক্ষতি হয়, এই জন্য আমরা 100 উপরে 60 নিচে দেবো, তাহলে আমাদের কস্ট প্রাইসটা বড়ো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইসটা বড়ো করার জন্য এটা করলাম, তাহলে কী ধরো 200/3, এটা হচ্ছে কস্ট প্রাইস। এবার সেলিং প্রাইস 2 বলেছে হচ্ছে 80, পরিষ্কার বলে দিয়েছে, তাহলে কত লাভ হবে? তো পরিষ্কার পার্সেন্ট প্রফিট এখান থেকে বের করো, পার্সেন্ট প্রফিট কত হবে না, 80 টাকায় বিক্রি করেছে, লাভ তো হবে ক্রয় মূল্যের ওপরে, 200/3 হচ্ছে ক্রয় মূল্য, বিক্রি করেছে 80 টাকায়, লাভ হয়েছে কত, এত টাকা ইনটু 100% করলেই হয়ে যাবে, এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের হবে হচ্ছে ওপরে হবে হচ্ছে 240/3, আর নিচে 200/3, উল্টে গেলে 3/200, তাই না, ইনটু 100%, ক্যালকুলেট করবে এখান থেকে 3 কেটে যাচ্ছে, 100 দিয়ে 200 কাটলে 2 দিয়ে তোমাদের এখানে, আচ্ছা এখানে শুধু 240 নয়, এর 3 আটা 24 ছিল, 240-2, তো 2 দিয়ে 40-এ কাটলে হবে হচ্ছে 20, তো প্রফিট হলো কত না 20%, অবশ্যই প্রফিট, যেহেতু 80 টাকায় কিনে 200 টাকায় 200/3 টাকা, মানে 66.3 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছে, তো প্রফিট তো অবশ্যই হবে, সাথের এ হচ্ছে সঠিক উত্তর, 20% লাভ হবে। ওকে নেক্সট 8 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ সুদে আসলে 2 বছরে 8820 টাকা এবং 3 বছরে 9261 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? দেখো একটা হচ্ছে তোমার, প্রথমটা বার করি, প্রথম ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট যেটা আমরা পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর/100^2, এটা হচ্ছে ফর্মুলা, এটা করলে আমাদের দাঁড়াচ্ছে কত 8820, এটা 1 নম্বর সমীকরণ ধরো। আরেকটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর/100, আর দুটোই সমান 3 বছরে, এটা হচ্ছে 9261, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 2/1 করে দিই আমরা, ঠিক আছে 2/1, তার মানে 2/1 উপরে 2 নিচে 1 করলে আমরা কী পড়ে থাকবে, জাস্ট 1 প্লাস আর/100^3/1 প্লাস আর/100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 9261/8820।
এখান থেকে ক্যালকুলেট করো, উপরে দেখো সূচকের নিয়ম অনুযায়ী যদি টোটালটা একটা টার্ম হয় তার কিউব থেকে তার স্কোয়ার বাদ চলে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, জাস্ট ভেতরে যেটা আছে ওটাই পড়ে থাকবে। ইজ ইকুয়াল টু এটা তোমার হচ্ছে 9261 বাই 8820, একটাকে ওপাশে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে, আর বাই 100 ইজ ইকুয়াল টু 9261 বাই 8820 বিয়োগ 1। আচ্ছা এখান থেকে এখানে চলে গেলাম, এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের হবে হচ্ছে আর বাই 100 ইজ ইকুয়াল টু দাঁড়াবে তোমাদের বিয়োগ করতে হবে এটা 441, ঠিক আছে, মানে 441 বাই 8820 এটা দাঁড়াবে। 10-এর শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে দিলাম, তাহলে পড়ে থাকে হচ্ছে আর বাই 10 ইজ ইকুয়াল টু 441 বাই 882, এটা কাটলে হয় হচ্ছে 2, তাহলে এটা অতএব আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলো না 5%, অপশন বি। একদম সহজ, জাস্ট ভাগ করাটা এখানে টেকনিক, আর কিছু নেই এখানে, বোঝা গেল? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটা ফর্মুলা দিয়ে বেশিরভাগ অঙ্ক হয়ে যায়, আর কিছু এক্সট্রা অঙ্ক থাকে ওগুলো ব্যাপার না, আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো খুব তাড়াতাড়ি, সেখানে তোমরা ভালো করে শিখে নিতে পারবে। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একদম পাতি নিয়ম, দুটোই বৃদ্ধি, ব্যাসার্ধ বৃদ্ধি মানে টোটাল ক্ষেত্রফল হচ্ছে বৃদ্ধি, তাহলে প্লাস 50 × 50/100, সিম্পল ক্যালকুলেশন করবে, এখানে হবে প্লাস 100 আর এখানে হচ্ছে প্লাস 25, অন্য শূন্য কেটে গিয়ে প্লাস 25, অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে প্লাস 125%, তাহলে মুখস্থ হয়ে যাবে অঙ্ক অ্যাকচুয়ালি, ঠিক আছে, ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে ফর্মুলা অনুযায়ী, আমাদের ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি বাই 100, ওকে, এরকম অঙ্ক পরীক্ষায় তোমাদের থাকবে, টাইম সময় বাঁচবে তোমাদের এদের। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা শুধু দেখবে না, ভালো করে দেখবে, একজন কর্মীকে 25 দিনের জন্য নিয়োগ করা হয়েছে, এই শর্ত যে যেদিন কাজ করবে সে 2 টাকা করে পাবে, আর যে উপস্থিত থাকবে না সেদিন 50 পয়সা করে তার উল্টে জরিমানা দিতে হবে, ঠিক আছে, তো আলটিমেটলি সে 25 দিনে 37.50 টাকা পেয়েছে, তাহলে কতদিন অনুপস্থিত ছিল, ধরো 1 দিন অনুপস্থিত ছিল, ঠিক আছে, তাহলে তুমি ভাবো যদি অ্যাবসেন্ট থাকে 1 দিন তাহলে প্রেজেন্ট কদিন ছিল, প্রেজেন্ট নিশ্চয়ই তাহলে 25 − 1 দিন ছিল, টোটাল তো 25 দিন আমরা জানি, তাই না, তাহলে অ্যাবসেন্ট যদি থাকে 1 দিন তাহলে প্রেজেন্ট ছিল 25 − 1 দিন। এবার সে প্রেজেন্টের জন্য কত টাকা করে পায়? 25 − x × 2 টাকা করে পায়, আর অ্যাবসেন্ট হলে কত টাকা করে মাইনাস হয়ে যাচ্ছে তার? 1 × 50 পয়সা, 50 পয়সা মানে হচ্ছে 1/2 টাকা করে মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে পাচ্ছে কত? 37.50 টাকা। এখান থেকে ক্যালকুলেট করলে হবে 50 − 2x − x/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 37.50 টাকা, ক্যালকুলেট করবে এটাকে, 2x + x/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 50 থেকে 37.50 বিয়োগ ভাগ হয়ে গেলে বিয়োগ হয়ে গেলে থাকে 12 টাকা 50 পয়সা, এখানে হবে তোমাদের 5x/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 25 টাকা, অতএব x ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে সে কদিন অনুপস্থিত ছিল? 5 দিন, ব্যাস পেরিয়ে গেল x এর ভ্যালু, এটাই আমাদের চেয়েছিল অঙ্কে, তো 5 দিন সে অনুপস্থিত ছিল, পেয়ে গেলো, একদম সহজ অঙ্ক, কিছু নেই, জাস্ট প্রথম যে শর্ত বলেছে সেই শর্ত অনুযায়ী জাস্ট বসিয়ে দিয়েছি, পরীক্ষায় সমান করতে একদমই সময় লাগবে না যদি তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো। আজকে ভিডিওতে 10টা অঙ্কই ছিল, তোমরা পরীক্ষাটা ইউজ করে দেখতে পারো, রেলের গ্রুপ ডি, NTPC, WBP এক্সাইজ কনস্টেবল, এবং সামনে যা পরীক্ষা হবে সব পরীক্ষার টেস্ট সিরিজ পাবে, শুধু আমাদের কোড BOITLK40, এটা যখনই কেউ না কেন কোনো কিছু পারচেস করানো ইউজ করবে তাহলেই 40% ডিসকাউন্ট সর্বদাই পাবে যে কোনো প্র্যাকটিস সেটের ওপরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমরা শেয়ার করবে, আমি লাইভে তোমাদের সঙ্গে আবার আসবো, তো এটাকে তোমরা স্ক্রিনশট করে রাখো টাইমটাকে প্রত্যেকে, এবং তার সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্লে লিস্টও আছে অঙ্কের এবং WBP টোটাল প্লে লিস্টও আছে, যুক্ত হয়ে যাবে, নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। থ্যাংক ইউ।